নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো তালুকদার একাডেমিতে সবার আগে নির্ভুল উত্তরগুলো শুধুমাত্র দেওয়া হয় এবং শতভাগ নির্ভুল উত্তরগুলো সবার আগেই দেওয়া হয়। তো পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো তো চলে এসেছে আমাদের চ্যানেলে, তোমরা দেখতে পেয়েছো। তো আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলোর অ্যান্সারগুলো দেখবো। তোমাদের নবম শ্রেণীর এই পঞ্চম সপ্তাহে তিনটি বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তবে যারা বিজ্ঞান বিভাগে পড়ো তোমাদের দুইটি বিষয় অ্যাসাইনমেন্ট করতে হবে। একটি হচ্ছে ইংরেজি বিষয়, আরেকটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আর যারা মানবিক বিভাগে পড়ো, মানে যারা আর্টসে পড়ো, তোমাদের দুইটি বিষয় অ্যাসাইনমেন্ট করতে হবে, একটি হচ্ছে ইংরেজি আরেকটি হচ্ছে বিজ্ঞান বিষয়। যারা ব্যবসাশিক্ষা বিভাগে পড়ো, তোমাদের দুইটি বিষয় অ্যাসাইনমেন্ট করতে হবে, একটি হচ্ছে ইংরেজি আরেকটি হচ্ছে বিজ্ঞান বিষয়। তো চলো, তোমরা অলরেডি থাম্বনেইল দেখে নিয়েছো কোন বিষয় অ্যাসাইনমেন্টটি করতে যাচ্ছ। চলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখে আসি। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টির অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা অলরেডি জেনেছো যে বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বিষয়টি শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগে পড়ো এবং যারা কারিগরি বিভাগে পড়ো, কারিগরি শাখায় পড়ো, এই দুইটা শাখার শিক্ষার্থীদের জন্য। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ইংরেজি অ্যাসাইনমেন্টটি করবে। তো বাংলাদেশ বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের অ্যান্সার রেডি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এর আগে প্রশ্নটি দেখে নিই এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে সেটি জেনে আসি। নবম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় এটি পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, যেহেতু এটি এর আগে হয়ে গেছে তাই এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, বা মানে এটার নাম্বার হচ্ছে 2। তাহলে এই বিষয়টি যখন নাম লিখবে তখন লিখবে বাংলাদেশের বিশ্ব পরিচয় হাইপেন দিয়ে 02, বাংলাদেশের বিশ্ব পরিচয় 02, মানে 2 নম্বর অ্যাসাইনমেন্ট। বা যদি শিরোনাম না অ্যাসাইনমেন্টের নং লিখতে চাও তাহলে 02 নং অ্যাসাইনমেন্ট। এটি তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল থেকে প্রশ্নটি করা হয়েছে। আমি আবার বলছি, এটি তৃতীয় অধ্যায় সৌরজগত ভ্রমণ্ডল থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের জুলাই মাসের সকাল 10টার সময় জাপান, কানাডা এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় নির্ণয় করো। জুলাই মাসের যে কোনো এক তারিখে সকাল 10টার সময় জাপান, কানাডা এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় নির্ণয় করতে। বাংলাদেশের সাথে উল্লিখিত দেশসমূহের স্থানীয় সময় ও ঋতুগত পার্থক্যের কারণ ব্যাখ্যা করো। উল্লিখিত দেশের সাথে কেন স্থানীয় সময় এবং ঋতুগত পার্থক্যের কারণ সেটা ব্যাখ্যা করতে হবে। এবং এখানে নির্দেশনা দেওয়া আছে, সময়ের পার্থক্যের ক্ষেত্রে দ্রাঘিমা রেখার ভূমিকা উল্লেখ করবে। হ্যাঁ, দ্রাঘিমা রেখার ভূমিকা উল্লেখ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে স্থানগুলোর স্থানীয় সময় নির্ণয় করতে হবে, যে 3টা স্থান জাপান, কানাডা এবং যুক্তরাষ্ট্র। এবং 3 নম্বর হচ্ছে ঋতু পরিবর্তনের চিত্র অঙ্কন করতে হবে। 4 নম্বর হচ্ছে বার্ষিক গতির ফলাফল ও অবস্থানের ভিত্তিতে উল্লিখিত দেশগুলোর ঋতুর পার্থক্য ব্যাখ্যা করবে। এই যে অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে স্থানীয় সময় ও ঋতুগত পার্থক্য। হ্যাঁ, বিভিন্ন দেশের স্থানীয় সময় ও ঋতুগত পার্থক্য। আমি আবার বলে দিচ্ছি, নবম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বিভিন্ন দেশসমূহের স্থানীয় সময় ও ঋতুগত পার্থক্য। তো চলো এবার আমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারে চলে যাই। কভার পেজ কীভাবে লিখতে হবে সেই সম্পর্কিত একটি ভিডিও আমাদের তালুকদারি প্রজেক্ট চ্যানেলে পাবলিশ করা আছে, সেখানে পিডিএফ ফাইলও দেওয়া আছে। তোমরা চাইলে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে কভার পেজটি তোমাদের কাজে ব্যবহার করতে পারবে। তো প্রথমে বলেছে দ্রাঘিমা রেখার কী ভূমিকা। তো ভূমিকাটি দ্রাঘিমা রেখার ভূমিকা দিয়ে আমরা এখানে কালার পেন দিয়ে কালার করে দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো কালার দিয়ে কালার করতে পারো। পৃথিবীর সময় ও স্থান নির্ণয়ের জন্য দ্রাঘিমা রেখার প্রয়োজন হয়। পুরো পৃথিবী 360 ডিগ্রি এর অন্তর্ভুক্ত, পুরো যে পৃথিবীটা রয়েছে আমাদের সেটা 360 ডিগ্রি এর অন্তর্ভুক্ত। তো এই 360 ডিগ্রিকে কেন্দ্র করে গ্রিনিচ মান মন্দিরকে 0 ডিগ্রি ধরে 1980 সালে সমগ্র পৃথিবীর জন্য একটি আন্তর্জাতিক মান নির্ধারণ করা হয়েছে। এই 360 ডিগ্রি থেকে কোনো দেশের দ্রাঘিমা জেনে সে দেশের সময় নির্ধারণ করা যায়। তেমনিভাবে কোনো দেশের GMT সময় জেনে দ্রাঘিমার সাহায্যে সে দেশ কোথায় অবস্থিত তা জানা যায়। তাই বলা যায় সময়ের পার্থক্যের ক্ষেত্রে বা সময় নির্ণয়ের ক্ষেত্রে দ্রাঘিমা রেখার গুরুত্ব অপরিসীম। তো আমরা কেন দ্রাঘিমা রেখার ভূমিকা গুরুত্ব কী সেটা আমরা উল্লেখ করলাম। তারপর যে প্রশ্ন ছিল যে বিভিন্ন দেশ সময়ের যেই দ্রাঘিমা রেখা থেকে আমরা সময়টা বের করতে হবে, তো আমরা জানি বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা অবস্থিত, যুক্তরাষ্ট্র -60 ডিগ্রি দ্রাঘিমা রেখা অবস্থিত, মানে জাপান, কানাডা হচ্ছে -60 ডিগ্রি দ্রাঘিমা রেখা অবস্থিত, জাপান 135 ডিগ্রি দ্রাঘিমা রেখায় অবস্থিত। সুতরাং উল্লিখিত ডিগ্রি দ্রাঘিমা থেকে GMT সময় বের করলে আমরা জানতে পারবো বাংলাদেশের যখন 10টা বাজে তখন অন্য দেশগুলোর সময় কত। প্রথমে যুক্তরাষ্ট্রটায় আসি। যুক্তরাষ্ট্র হচ্ছে -60 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি = 4 মিনিট, প্রতি 1 ডিগ্রির জন্য 4 মিনিট সময় অতিক্রান্ত হয়, তাই 1 ডিগ্রির জন্য 4 মিনিট। সুতরাং 60 ডিগ্রি = 60×4 = 240 মিনিট।
এবার 240 কে আমরা 60 দ্বারা ভাগ করব, কারণ 240 হচ্ছে মিনিট, তো আমরা এটাকে ঘন্টায় নিয়ে আসবো। 240 ভাগ 60 সমান 4 ঘন্টা, যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা। সুতরাং যুক্তরাষ্ট্র ও কানাডা, যেহেতু আমরা যুক্তরাষ্ট্র এবং কানাডা দুইটি দেশ একসাথেই আছে, হ্যাঁ দুইটা দেশের যে ডায়াগ্রামে একই রেখায়, মানে -60 ডিগ্রি, সুতরাং যুক্তরাষ্ট্র কানাডার জিএমটি হবে 4 ডিগ্রি পিছিয়ে, সরি 4 ঘন্টা পিছিয়ে, যেহেতু -60 ডিগ্রি তাই মাইনাস হবে, হ্যাঁ 4 ঘন্টা এটা মাইনাস হয়ে যাবে। তো বাংলাদেশে যেটা 90 ডিগ্রি, তো 90 গুণ 4, আগে নিয়ম অনুসারে যেহেতু 1 ডিগ্রি সমান 4 মিনিট, 90 গুণ 4 360 মিনিট, আবার 360 কে 60 দ্বারা ভাগ করব, যেহেতু 60 মিনিট 1 ঘন্টা, 60 দ্বারা ভাগ করলে 6 ঘন্টা, 60 মিনিট সমান 1 ঘন্টা, অর্থাৎ বাংলাদেশের জিএমটি হচ্ছে 6 ঘন্টা এগিয়ে। শুধু এটা হচ্ছে, একটা হচ্ছে পিছিয়ে আর একটা হচ্ছে এগিয়ে। তাহলে সুতরাং জিএমটি গ্রহণ অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্র কানাডা থেকে 10 ঘন্টা এগিয়ে, কারণ এই যে 6 ঘন্টা এগিয়ে, আর এরা হচ্ছে জিএমটি থেকে আরও 4 ঘন্টা পিছিয়ে। তো জিএমটি থেকে 4 ঘন্টা পিছিয়ে, 4 ঘন্টা তো এটার সাথে যোগ হয়ে যাবে, যদি পিছিয়ে এরা আর বাংলাদেশ হচ্ছে এগিয়ে, তাহলে 6 আর 4 যোগ করলে কত হয়ে যাবে, 10 ঘন্টা হয়ে যাবে, তাহলে 10 ঘন্টা এগিয়ে বাংলাদেশ। তাই প্রমাণিত হয় বাংলাদেশে জুলাই মাসে যখন সকাল 10টা বাজে, তখন যুক্তরাষ্ট্রে ও কানাডায় রাত 12টা বাজে। তার মানে যুক্তরাষ্ট্র কানাডায় রাত 12টা বাজে, এটা পূর্ববর্তী দিনের, হ্যাঁ আগের দিন রাত 12টা বাজে, বাংলাদেশ তখন সকাল 10টা বাজে, 10 ঘন্টা ডিফারেন্স। তারপর হচ্ছে জাপানেরটা, জাপান 135 ডিগ্রি, 135 গুণ 4, 540 মিনিট, যেহেতু 1 ডিগ্রি সমান 4 মিনিট, আবার 540 ভাগ 60, যেহেতু 60 দ্বারা ভাগ করলে আমরা ঘন্টা পেয়ে যাবো, 9 ঘন্টা, অর্থাৎ জাপান জিএমটি অনুযায়ী 9 ঘন্টা এগিয়ে। যেহেতু বাংলাদেশ জিএমটি থেকে 6 ঘন্টা এগিয়ে, অর্থাৎ জাপান বাংলাদেশ থেকে 3 ঘন্টা এগিয়ে, কারণ জাপানের জিএমটি হচ্ছে 9 আর বাংলাদেশের জিএমটি হচ্ছে 6, তার 9 থেকে 6 বিয়োগ করলে কত, 3 ঘন্টা, তাহলে জাপান বাংলাদেশ থেকে 3 ঘন্টা এগিয়ে। তাই বাংলাদেশে যখন জুলাই মাসের সকাল 10টা, তখন জাপানের সময় দুপুর 1টা। তাহলে আমরা যে দেশগুলোর কথা বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, সবগুলো দেশেরই সময় বের করতে পারলাম, যখন বাংলাদেশে সকাল 10টা তখন সেই দেশের কখন কত সময়। তারপর যেটা থাকতে হবে সেটা হচ্ছে স্থানীয় সময় পার্থক্যের কারণ। এখানে বলা আছে, দেখো স্থানীয় সময় এর পার্থক্যের কারণ থাকতে হবে, স্থানীয় সময় কেন পার্থক্য হয় সেটা থাকতে হবে, যে ওখানে বলা আছে উল্লিখিত দেশের সময় স্থানীয় সময় পার্থক্য, স্থানীয় সময় বা লোকাল টাইম পার্থক্যের কারণ। পৃথিবীতে প্রতিদিন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তার নিজ মেরু রেখার উপর আবর্তিত হচ্ছে, ফলে পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোতে আগে সূর্যোদয় ঘটে। পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানে যখন সূর্য ঠিক মাথার উপর আসে বা সর্বোচ্চ স্থান অবস্থান করে, তখন এ স্থানে মধ্যাহ্ন এবং স্থানীয় ঘড়িতে তখন বেলা 12টা ধরা হয়। মধ্যাহ্ন সময় থেকে দিনের অন্যান্য সময় স্থির করা হয়, একে কোন স্থানের স্থানীয় সময় বলা হয়। সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়। পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি কৌণিক দূরত্ব আবর্তন করতে পৃথিবীর 24 ঘন্টা বা 24 গুণ 60, 1440 মিনিট সময় লাগে। সুতরাং পৃথিবী 1 ডিগ্রি ঘুরে 1440 ভাগ 360, মানে 4 মিনিট সময়ে, অর্থাৎ প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। পৃথিবী প্রায় একটা গোলকের ন্যায়, তাই পৃথিবীর মানচিত্রে সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখার ভূমিকা অপরিসীম। গোলাকার পৃথিবী নিজ অক্ষ বা মেরু রেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান বিভিন্ন ভিন্ন ভিন্ন সময়ে সূর্যের সামনে উপস্থিত হচ্ছে। যে সময়ে কোনো স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে আসে, তখন ওই স্থানে দুপুর হয় এবং ঘড়িতে বাজে তখন 12টা। দুপুর বা মধ্যাহ্ন অনুসারে অন্যান্য সময় নির্ণয় করা হয়। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বিদায়, পূর্বে অবস্থিত স্থানসমূহে আগে সূর্যোদয় হয়। কোন স্থানের সময় বেলা 1টা হলে তার 1 ডিগ্রি পূর্বের স্থানে সময় বেলা 1টা 4 মিনিট এবং 1 ডিগ্রি পশ্চিমের স্থানে বেলা 1 12টা 56 মিনিট, যেহেতু এক পশ্চিমে হলে বিয়োগ হবে আর পূর্বে হলে যোগ হবে 4 মিনিট করে। গ্রীনিচে 0 ডিগ্রি যখন সকাল 8টা, তখন কোন স্থানে সকাল 10টা হলে উক্ত স্থানের দ্রাঘিমা 30 ডিগ্রি পূর্ব, কারণ 4 30 120 120, মানে 2 ঘন্টা। আবার সময় গ্রীনিচের চেয়ে কম হলে উক্ত স্থানটি গ্রীনিচের পশ্চিমে অবস্থিত হবে। এভাবে দ্রাঘিমার অবস্থান থেকে সময় ও সময়ের অবস্থান থেকে দ্রাঘিমা নির্ণয় করা হয়।
তো আমরা কীভাবে দাগিমা থেকে সময় এবং সময় থেকে দাগিমা নির্ণয় করা সেটা দেখলাম। তারপর এখানে বলা হয়েছিল যে একটা চিত্র আঁকতে হবে, ঋতু পরিবর্তন চিত্র অঙ্কন করতে হবে। তো ঋতু পরিবর্তন চিত্রটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা এগুলো কিন্তু পেন্সিল দিয়ে আঁকতে হবে। এখানে নির্দেশনায় বলা আছে পেন্সিল দিয়ে এটা আঁকতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ চিত্রটা, আমি একটু বলে দিচ্ছি কী কী আছে। এখানে একটা সূর্যের চিত্র, এখানে সূর্য, চারটা সূর্য, চার কোণে আঁকতে হবে, এবং সূর্যগুলোর এই যে রেখাগুলো যেভাবে আছে সেখানে, এখানে পূর্ণ আলো, অর্ধেক আলো পাচ্ছে, এখানে কোনাকোনি আলো পাচ্ছে দুই পাশে, এখানে কোনাকোনি আলো পাচ্ছে, এখানে এখানে অর্ধেক অর্ধেক আলো পাচ্ছে, এখানে কোনাকোনি আলো পাচ্ছে। এটা হচ্ছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, এটা হচ্ছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, এটা হচ্ছে উত্তর গোলার্ধে বসন্তকাল। আর আচ্ছা, এটা যখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল, আর উপরেটা হচ্ছে উত্তর গোলার্ধে যখন বসন্তকাল তখন দক্ষিণ গোলার্ধে শরৎকাল। এটা হচ্ছে উত্তর গোলার্ধে যখন শীতকাল তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, আর এটাতে উত্তর গোলার্ধে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল। তো এই চিত্রটা তোমাদের আঁকতে হবে এবং কোনটা কোন কাল কোন গোলার্ধে সেটা উল্লেখ করে দিতে হবে। এবার হচ্ছে ঋতুগত পার্থক্যের কারণ। আমরা পাশের চিত্রটির দিকে তাকাই, এখানে সূর্যকে পরিভ্রমণকালে পৃথিবীর চারটি অবস্থান থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। বার্ষিক গতির জন্য সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তীর্যভাবে পতিত হয় এবং দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। লম্বভাবে পতিত সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে বলে ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে। তীর্যকভাবে পতিত সূর্যরশ্মি যে কেবল অধিক বায়ুস্তর ভেদ করে আসে তা নয়, এটি লম্বভাবে পতিত সূর্যরশ্মি অপেক্ষা অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে। এর ফলে বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের সর্বত্র তাপের তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে। পৃথিবীতে সময়ভেদে তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তনকে ঋতু পরিবর্তন বলে। সূর্যকে পরিভ্রমণকালে বা পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থান থেকে ঋতুর পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায়। এটা হচ্ছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল। 21 জুন সূর্যের উত্তরায়ণের শেষ দিন, এই দিন সূর্যরশ্মি কর্কটক্রান্তির উপর লম্বভাবে পতিত হয়, ফলে ওই দিন এখানে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি হয়। 21 জুনের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট 3 মাস উত্তর গোলার্ধে উত্তাপ বেশি থাকে। এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, এ সময় সূর্যের তির্যক করণের কিরণের জন্য দক্ষিণ গোলার্ধে দিন ছোট ও রাত বড় হয়, এজন্য সেখানে তখন শীতকাল। তারপর পয়েন্ট হচ্ছে উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। 23 সেপ্টেম্বর সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে এবং সর্বত্র দিবারাত্রি সমান হয়, সেজন্য এই তারিখের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট 3 মাস তাপমাত্রা মধ্যম ধরনের হয়ে থাকে। এ সময় উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল, উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। 22 ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন এবং এই দিন সূর্য মকরক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে সেখানে দিন বড় ও রাত ছোট হয়। এ তারিখে দেড় মাস পূর্বে ও পরে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ও উত্তর গোলার্ধে শীতকাল থাকে। তো এটাই ছিল তোমাদের নবম শ্রেণীর বাংলাদেশী বিশ্ব পরিচয় বিস্তারিত অ্যাসাইনমেন্টের অ্যান্সার। তো তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবে আর বেশি বেশি বন্ধু আমাদের শেয়ার করে দিবে, তাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর আমাদের স্কুল হেল্পলাইন বিডি যে অ্যাপসটি আছে তোমরা চাইলে সেটি ইনস্টল করে নিতে পারো, সেখানে খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো সাজানো আছে। তো আজকের মতো আমরা এখানে কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবে এবং বন্ধুর মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আমাদের চ্যানেলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এই ক্লাসগুলোর যেই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে 2021 সালের, সেগুলোর অ্যান্সারগুলো দেওয়া আছে এবং শতভাগ নির্ভুল উত্তরগুলো আমাদের চ্যানেলে তোমরা পাবে। তোমরা বিশ্বস্ততার সাথে সেগুলো লিখতে পারো তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায়। এবং অ্যাসাইনমেন্টের নমুনা কভার পেজ যারা ডাউনলোড করতে চাও আমাদের তালুকদারি প্রযুক্তি চ্যানেলে, সেটির একটি পিডিএফ ফাইল দেওয়া আছে, তোমরা চাইলে সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো এবং সেগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট কভার পেজে ব্যবহার করে নিতে ব্যবহার